যারা রাস্তায় বসে আন্দোলন করছে, ভাটা দাও দিয়ে দাও, হ্যান দাও ত্যান দাও, আন্দোলন করছে, ভোট করতে যাবো না, পোয়া দিতে হবে বেশি করে, নাহলে ভোট করতে যাবো না। এরা যখন ওই বুথে আসবে, নিজেদের লোক বলে সব চাটাচাটি করে না, জানো সব ডিস্টার্ব, ভোটে ভোট দিয়ে এসছে ব্যালটে ডিস্টার্ব, আবার রেগে রেখে ডিস্টার্ব করবে, ঠিক আছে না? ওদের ডিস্টার্বগুলি ছাড়ে দিতে হবে। কিন্তু আগে লড়াইগুলো ভোটে বুথের মধ্যে অনেক কিছু কায়দা তোরা সব করতিস করতিস, সেগুলো আর বলে লাভ নেই, তো ঠিক আছে তো? কিন্তু ওই কায়দাটা ওদেরও কিন্তু ওই মুরগির মাংস আর হ্যাঁড়দানের খাওয়ানোর চিন্তা অনেক করিস না, চাপে রাখবি। পঞ্চায়েত ভোট এগিয়ে আসতেই যেন বাড়ছে কুকথার রাজনীতি, শাসক বিরোধী আক্রমণের সরগরম বঙ্গ রাজনীতি। এবার ডিএ আন্দোলনরত সরকারি কর্মীদের প্রকাশ্যে হুমকি ভাঙড়ের তৃণমূল নেতা কায়সার আহমেদের। বুধবার বিকেলে ভাঙড়ের বড়ালিতে তৃণমূলের একটি কর্মী সভায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে এমনই নিদান দেন তৃণমূল নেতা। যদিও নিজের মন্তব্যের পাল্টা সাফাই দিয়ে কায়সার আহমেদ জানান, সরকারি কর্মীরা সুবিধা দেয় না, বেশি আদর আপ্যায়ন করতে নিষেধ করেছেন মাত্র। এগুলো তোরা করবি, এর মাঝে অনেকেই কী করে, একটু রান্না নিজেরা রান্নাবান্না করে দেয়, ওরা এসে হঠাৎ করে রান্নাবান্না কোথায় কী করবে, সেই জন্য রান্নাবান্না করে খাইয়ে টাইয়ে দেয়। আমি এবার বলেছি যে এবার বেশি আদর আপ্যায়ন করবি না। ঘটনের সাফাই তৃণমূল নেতৃত্বের। কোন প্রেক্ষিতে কী মন্তব্য করেছেন ফলে এটা, তবে কিছু কিছু তো মানুষ আছেন, কিছু মানুষ আছেন যেমন সরকারি কর্মীরা মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে মানুষকে যথেষ্ট ভালো পরিষেবা দিচ্ছেন, কিন্তু একাংশ আছেন যারা পুরনো রাজনীতি বা অন্য রাজনীতির গন্ধটা ভুলতে পারছেন না। নির্বাচন চলাকালীন নির্বাচন কমিশনের আওতায় এসে তারা ভোটকর্মী হিসেবে কাজ করতে যান, তখন সেখানে তার উপর দলের বা সরকারের কোনো প্রভাব থাকে না, সবটাই নির্বাচন কমিশনের আওতায় থাকে। ভয় দেখানোর চেষ্টা করছেন তোপনৌসা সিদ্দিকের। কর্মচারীদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে যে তোমরা তোমাদের হকের যে আন্দোলন করছো ওটা তুলে নাও, নাহলে আগামী দিন তোমাদের খারাপ হবে। মানে পেশির শক্তি দেখিয়ে আন্দোলনটাকে মানুষকে ভয় দেখাতে রাস্তায় নেমে গেছে তোপ অগ্নিমিত্রা পলের। সামনে পঞ্চায়েত ভোট, আবার তারা রাস্তায় নেমে গেছে মানুষকে ভয় দেখাতে, কারণ বাংলার মানুষ এই মা মাটি সরকারের পাশে নেই। এই প্রিসাইডিং অফিসাররা কত 10 বছর 11 বছর ধরে ডিএ পাচ্ছে না, তারা রাস্তায় নেমে আন্দোলন করছে, তাই জন্য উনি বলছেন এবার তারা তৃণমূলের পক্ষে ভোট করবে না, ওই জন্য তাদের মাছ মাংস খাওয়ানোর দরকার নেই, অন্য টিপবেন। বঙ্গে কুকথার রাজনীতির অন্ত নেই। ডিএ সরকারি কর্মীদের হকের দাবি, সেই দাবি যে অবৈধ, কোর্ট এখনো সাব্যস্ত করেনি। সেখানে কায়সার আহমেদের মতো একজন তৃণমূল নেতা কিভাবে ডিএ আন্দোলনকারীদের হুমকি দিতে পারেন উঠছে প্রশ্ন। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।